মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি আছি এখন আমার বাপের বাড়িতে, তো সেখান থেকে ভিডিওটা করছি। এখন আমি অনেকটাই সুস্থ আছি, আজকে নিয়ে আমার 15 দিন হলো ওটি হয়েছে, তো মোটামুটি সবকিছুই এখন ভালো আছে। আর তোমাদেরকে যেটা জানানোর বিষয় সেটা হলো আমার ছেলে হয়েছে, এখন পর্যন্ত তোমাদেরকে জানিয়ে উঠতে পারিনি, কারণ শরীরটাও ঠিক সেই রকম ভাবে ভালো ছিল না। তো যাই হোক, এখন ভালো আছি, আর অন্য একদিন আমার ছেলেকে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা করা সেটা হলো আমার ওটি এক্সপিরিয়েন্স নিয়ে তোমাদেরকে ভিডিওটা করছি। যারা নতুন মা হতে চলেছো তাদেরকে বলছি, কোনো ভয়ের কোনো কারণই নেই। দেখেছো আমি সেই দিন, মানে ওটি যেদিন হবে বলেছিল সেই দিন আমি যাওয়ার সময়ও ভিডিও করেছি, এবং সেখানে গিয়ে আমি রিল্যাক্সেই ছিলাম, মানে হালকা যে ভয়টা থাকে সেইটুকুই যা ছিল। কিন্তু আমারও কোনোদিনও ছুঁচ কোটানো বা কোনোদিন এর আগে হসপিটালেও আমি যাইনি। ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে তোমাদের সাথে আমি একটা বিষয় আলোচনা করে নিই। আমি ডক্টর দেখিয়েছি, অনুরাগ মল্লিক, তো উনি ভীষণ ভালো ডাক্তার, মানে একদম ফ্রেন্ডদের মতো আচরণ করেছেন। ওনাকে জিজ্ঞাসা করতাম যে স্যার ওটিতে কতটা কি লাগে, কত কি হয় কিরকম, স্যার উনি বলতেন যে কিছুই হয় না, কি হবে তোর, কি ভয়, তুই তো আসবি শুয়ে পড়বি ব্যস্ত হয়ে যাবে, ভয় তো পাবে বাড়ির লোকেরা, এরম বলতো। আর আমার ওটি হয়েছে কস্তুরী নার্সিংহোম, অনেকেই শুনে থাকো বা জেনে থাকতে পারো, আমার ওটিটা হয়েছে কস্তুরী নার্সিংহোম। খুব ভালো নার্সিংহোমটা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমি কোনো কেবিন নিইনি। আমার মনে হয়েছে যে কেবিন নেয়ার থেকে এমনি রুমে থাকলে আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো, কারণ ওখানে অনেকজনকে দেখতে পারবো, দেখে মনের মানে সাহসটাও হবে। তো সেই হিসেবেই আমি কেবিন নিইনি, ওখানেই ছিলাম। তো এবং সত্যি বলছি তোমাদের, যেটা হয়েছে আমার সাথে, তো আমি রিসেপশন রুমে ছিলাম, ওখানে আরো মানে বন্ধুরা ছিল, তো খুব তাড়াতাড়ি আমার পরের দিন, ওটির পরের দিনই চ্যানেল খুলে দেওয়া হয় এবং ক্যাথিড্রাল খুলে দেওয়া হয়, এবং আমি খুব সুন্দরভাবে হেঁটেছি সেখানে এবং খুব সুন্দরভাবে ছিলাম। যেটা ভয় ছিল আমার হাতে চ্যানেল করা, তো সেটাতে আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম যে কিরমভাবে চ্যানেল করবে না করবে। তোমাদেরকে বলছি, প্রেগনেন্সি থেকে যতগুলো ইনজেকশন নিতে হয়, তারপর রক্ত পরীক্ষা নিতে হয়, তাতে আমার মনে হয় অনেকটা ভয় চলে যায়, কারণ চ্যানেল করার সময় হাতে ওই যে সেলাইনগুলো দেয়া হয়, ওর যে চ্যানেলটা হয় এটা ঠিক রক্ত নেওয়ার সময় আমাদের যে রক্তের পরীক্ষা করতে দেন ডক্টররা, সেই সময় যে পরিমাণটা লাগে ওই রকম লাগে, ওছাড়া কিছুই লাগে না। অনেকে বলে বিশাল একটা ভয় লাগে, মানে লাগে হয়তো, ওরম কিছুই না, সত্যি একদমই হালকার উপর দিয়ে তাড়াতাড়ি। এবং খুব ওরা আমার কস্তুরী নার্সিংহোমে হয়েছিলাম, তোমাদেরকে বললাম, ওরা খুব মানে যত্ন সহকারে করেছিল। যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানটা ঠিক আমার চ্যানেল করেছিল। তো তারপর আরেকটা ভয় ছিল, সেটা হচ্ছে ক্যাথিড্রাল লাগানো। আমি ভেবেছিলাম যে আমার যদি অজ্ঞান মানে অসান না করে যদি ক্যাথিড্রাল লাগায়, মানে অ্যানাথেসিয়া না দিয়ে যদি লাগায় হয়তো প্রচণ্ড ভয় পাবে। আমি ওটি রুমে যাওয়ার পরই, অ্যানাথেসিয়া দেওয়ার পর আমাকে ক্যাথিড্রাল লাগানো হয়েছিল, তো কোনো ভয় নেই, কোনো কিছুই লাগে না। আর ক্যাথিড্রাল খোলার সময় একটা বিষয় হচ্ছে, সবাই বলে প্রচণ্ড লাগে, সত্যি কোনো কিছুই লাগে না, জাস্ট এমনি এরকম একটা পাইপের মতো টেনে নেয় ব্যাস। এছাড়া এটা 1 সেকেন্ডের বিষয়, সেরকম লাগেও না, বা অনেকে বলে যে সহ্য করার মতো হয়, এরম না, হয়তো কারো লেগে থাকতে পারে। সে বিষয়টা হচ্ছে তাদের হয়তো ভালো করে লাগানো ছিল না, বা জানতো না, মানে ভালো করে খুলতে জানতো না, সেই কারণে এই জিনিসগুলো হয়ে থাকে, এছাড়া আর কোনো ভয় নেই। তো চলো এরপর যাই ওটিতে। আমি যখন ওটিতে যাই, মানে ওটিতে ওটি রুমে ঢুকি, আমার ডক্টর অনুরাগ মল্লিক স্যার, ওনার সাথে দেখা হয়। স্যার বলছেন, কি রে ভয় পাচ্ছিস? আমি বলছি, না সেরকম ভয় পাচ্ছি না, একটু একটু ভয় লাগছে। ভয় কি যে তোর, চল বলে স্যারের সাথে গল্প করতে করতে গেলাম। ও ভেতরে একটা ম্যাডাম ছিলেন, উনি বেডে শুয়ে পড়তে বললেন, গিয়ে বেডে শুলাম। শোয়ার পর উনি বলছেন, তোমার ছেলে হবে না মেয়ে হবে, কি চাও? তো আমি বললাম, যেটা হবে সেটাতেই আমরা খুশি, কারণ এটা আমার প্রথম বেবি। তো বললো, আচ্ছা ঠিক আছে বলে শুতে বললো। স্যার বললো, শো আমরা আসছি বলে 7-8 জন ডক্টর এলেন। তো এসে যিনি অ্যানাথেসিয়া দেবে তেনার দেখলাম হাত পর্যন্ত ধোয়া, এরম দেখেছি। তো উনি এসে আমার দুটো হাত বেডের দুটো সাইডে করে দিল, হাত দুটো করে দিয়ে এবার অনেক কিছু হাতে লাগিয়ে দিল যন্ত্রে, মানে সবকিছু দেখার জন্য, প্রেশার টেশার মেপে নিল একজন। তো যাই হোক, শোয়ার পর উনি একটু উঠতে বললেন, উঠলাম, উঠে উনি বলল যে অ্যানাথেসিয়া দেয়া হবে। আমি বললাম যে স্যার প্রচন্ড কি লাগবে? বলছে, না কিছুই হবে না মা, তুই একটু এই থুতনিটা একটু বুকের কাছে লাগিয়ে রাখ, আমি পিঠে দেবো, তো কোনো ভয় নেই। তো আমিও ঠিক এরম করে বসলাম,
তো উনি আমার সিট দাঁড়াতে ইঞ্জেকশনটা পুষ করলেন, যে নর্মাল ইঞ্জেকশন হয় ঠিক সেই রকম, কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। অনেকে শুনেছি, মানে আমি যখন প্রেগনেন্সি ছিলাম সেই সময় যে ভিডিওগুলো দেখতাম, অনেকে বলেছে যে ওই অ্যানাথেসিয়ার ইঞ্জেকশনটা দেওয়ার জন্য প্রচণ্ড লাগে, তো সেই জন্য অনেকে পেনের খোঁচা ওই ইঞ্জেকশন যেখানটা দেয় ওখানটায় আর কি অনেকে পেনের খোঁচা মারে, যাতে কতটা লাগে সহ্য করতে পারবে কিনা এইরকম অনেকে প্র্যাকটিস করে। তো আমি তোমাদের বলতে চাই ওরকম কোনো ভয় পেও না, কিচ্ছু হয় না, জাস্ট নর্মাল যে ইঞ্জেকশন আমাদের দেওয়া হয় ঠিক সেই রকম। তো নর্মাল ইঞ্জেকশনেও অনেক সময় ব্যথা লাগে, ওতে কিছুই লাগে না, 1 সেকেন্ডেরই ব্যাপার থাকে। ওটা দিয়ে দিলেন, দিয়ে আমাকে ওনারা শুকরিয়ে দিলেন, মানে বেডেতে শুয়ে দিলেন, শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরই আমার পা দুটো প্রচণ্ড মানে ঝিঝি ধরার মতো সেই রকম হচ্ছে, মানে ঝিঝি তো আমরা দেখেছি কিরকম হয় মানে জানি, তো সেই ঝিঝিটা একটা অন্য রকম মাত্রায় মানে প্রচণ্ড পরিমাণে থাকে। তো যাই হোক, তারপর আমি স্যারকে বলছি, স্যার আমার কিন্তু, আমি কিন্তু সব কিছু জানতে পারছি, এখন কিন্তু কাটবেন না। স্যার বলছে আচ্ছা ঠিক আছে কাটবো না, তুমি একটু পাটা তুলে দেখাও তো আমাকে। পাটা তুলছি, পাটা নাড়াচ্ছি কিন্তু তুলতে পারছি না, এরকম একটা পজিশান ছিল। তো স্যারকে বলছে আমি পাটা নাড়াচ্ছি কিন্তু, বলছে হ্যাঁ আমিও জানি তুমি সব জানতে পারবে কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না। সত্যিই তাই হয়েছে, আমি যে এতক্ষণ তোমাদের সাথে এই পা ঝিঁঝির বিষয়টা বললাম, এতক্ষণও লাগেনি আমার বেবি হতে, তো তার মধ্যেই কেটে আর কি বেবিটাকে বার করে নেওয়া হয়েছিল। তো স্যার বললেন শুনতে পাচ্ছো? আমি বলছি কি? বলছে কান্না আওয়াজ শুনতে পাচ্ছ না? আমি বলছি হ্যাঁ। তারপর আমাকে বেবিটাকে দেখালো সাইডে এনে, আমি দেখলাম যে আমার ছেলে হয়েছে। তো আমি সেই অবস্থাতে স্যারকে বলছি স্যার থ্যাংক ইউ, ভীষণ খুশি হয়েছি। ওই সময় সত্যি একটা আলাদা অনুভূতি লাগে, সেটা আমি পেয়েছি। আবার অনেকে দেখেছি ভিডিওতে বলে যে সেই রকম সত্যি আমি কোনো অনুভূতি পাইনি, তার কারণ আমি তোমাদেরকে বলছি, আমার যেটা হয়েছিল ওটি রুমে সেটা হলো যে আমার একটু কেমন মানে গা গোলানি লাগছিল, যে বমি বমি ভাব লাগছিল, এরকম একটা আমার হয়েছিল প্রচণ্ড পরিমাণে। তো আমি স্যারকে বলেছিলাম, এছাড়া আমার বুকে বুকে ব্যথা বা অন্য কিছু কোনো কিছুই হয়নি, আমার খুব গা গোলাচ্ছিল। আমি তখন স্যারকে বললাম যে স্যার আমার প্রচণ্ড গা গোলাচ্ছে। তো যিনি অ্যানাথেসিয়া করেছিলেন উনি বলছেন জানি মা এটা হয়, প্রচুর পরিমাণে এখন তো ইঞ্জেকশন চলছে, ওষুধ দেওয়া হচ্ছে, যার জন্য হচ্ছে, দাঁড়াও তোমার 1-2 মিনিটের মধ্যে কমে যাবে। তো সত্যিই 1-2 মিনিটের মধ্যে আমার কমে গেছিলো। তারপর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি মানে শুয়ে আছি, বেবিটা হয়ে আছে, তারপর হচ্ছে ওরা আমার পেটে না প্রচণ্ড প্রেসার করছিল, মানে নিচের দিকে নামাচ্ছিল পেটটাকে, এরকম দোলে দোলে এরকম দোলে দোলে, এটা খুব মানে এই অনুভূতিটা আমি খুব পেয়েছিলাম, অনেকক্ষণ ধরেই করছিল। তো তারপর একটা শব্দ কানে এলো, ওই সময় একটু ঘোর মতো লেগে গেছিলো, আমি ঠিক বুঝতে পারিনি, মনে পড়ছে না। তো যাই হোক, যেটুকু মনে পড়ছে তোমাদের সেটাই শেয়ার করছি। ওইখানে 1-2 মিনিটের মতো আমার একটু মানে ঘোর ছিল, তো সেই সময় আমি শুনতে পেলাম আমার যে ওটি করেছেন অনুরাগ স্যার, উনি মনে হয় ওটিটা করে দিয়েই চলে গিয়েছিলেন। তো উনি গাড়িতে করে আরেকটা নার্সিংহোমে যাচ্ছিলেন, তো অন্য ডাক্তারটা ফোন করেছিল। তো ফোন করতে স্যারের মানে স্যার হয়তো বলছিল যে জল মারতে, স্পিকারেই কথা বলছিলেন, তো সেটা শুনেছিলাম, ওরা বলছিল যে স্যার বলছিলেন যে জল মারো কিছু হবে না, তো সেটা করেছিল, এই পর্যন্তই মনে পড়ছে। তো সেই হিসেবে বলছি যারা নতুন মা হতে চলেছো আমার ভিডিওটা তাদের জন্যই, এবং আমি মনে করছি তোমাদের খুব সাহস দেবে আমার এই ভিডিওটা দেখে, এবং সাহস সত্যি যে মানে ওটিতে যাওয়ার আগে যে একটা সিম্প্যাথি দেখানো এরকম কিন্তু বিষয় না। আমি সত্যিই বলছি তোমাদেরকে, তোমরা এখন থেকে যারা ভয় পাচ্ছ পরে তোমাদের মনে হবে যে এই ভয়টা সত্যি ফালতু করেছি, এইরকম মনে হবে। এর থেকে তোমরা বেবিকে নিয়ে চিন্তা করো, সবাই কি করবে সেই সময়টা এইসব নিয়ে ভাবো, ওই ব্যথা হবে হেনা হবে এইসবগুলো ভেবে লাভ নেই, সেইগুলো এইগুলো সব কিছু সময় পার করে দেবে। তাহলে ফ্রেন্ডস, তোমরা শুধু শুধু কেউ ভয় পেও না, সাহস রেখো মনের মধ্যে। হ্যাঁ জানি যে ওটি প্রথম যাদের হয় তাদের প্রচণ্ড একটা ভয় থাকে, সবার জীবনেই প্রথম ভয় থাকে, আমিও আমার মধ্যেও একটু ভয় ছিল, বলবো না যে একদমই ভয় ছিল না, ভয় ছিল কিন্তু মানে এমন না যে বিশাল একটা ভয়ে ভয় পেয়ে গেলে প্রেশার হাই হয়ে যেতে পারে, এরকম ভয় পেও না সত্যি বলছি। তো তোমাদেরকে তো সবটাই খুলে বললাম, রিল্যাক্সে থাকো, খাও ভালো, খাও ভালো করে, চিন্তা করো, গান শোনো, ভীষণভাবে মজাতে থাকো। আজকে এখানেই শেষ করছি আমার ওটির ভিডিও, ওটি সম্বন্ধে তোমাদেরকে সবকিছুই বললাম, শুধু শুধু ভয় পেও না, আর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, টাটা।